নমস্কার বন্ধুরা, আমি সজল ভট্টাচার্য। আজকে আমি গল্প পাঠ করব নবাব সিরাজদৌলাকে কিভাবে হত্যা করা হয়েছে এবং তার সঙ্গে জড়িত আমাদের মীর জাফর, তার ইতিহাস যতটা পারি আমি তোমাদের জন্য নিয়ে আলোচনা করছি এবং প্রচুর ছাত্রছাত্রীরা কিন্তু এটা আমার কাছে জানতে চেয়েছে। তো দেখো, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলা তার বিশ্বযন্ত্রের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। তার সবচেয়ে বিশ্বস্ত ছিলেন মীর জাফর, যে নাম আজও বাংলার বিশ্বাসঘাতকতার গাড়ি হিসাবে প্রচলিত। এই বিশ্বাসঘাতক মীর জাফর তার সঙ্গীদের যে নির্মম পরিণতি হয়েছিল তা শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। বাংলাকে পরাধীন করা সেই বিশ্বাসঘাতকদের শেষ পরিণতি সম্পর্কে আজ বলবো আমি। নবাব আলীবর্দী খান ছিলেন সিরাজদৌলার নানা। তিনি সিরাজকে অস্ত্রবিদ্যায় কলা কৌশল শুধু নয়, রাজ্য পরিচালনার বিষয়েও প্রয়োজনীয় শিক্ষা দান করেছিলেন। সিরাজ যেন তার অনুপস্থিতিতে রাজ্য পরিচালনা করতে পারেন। বর্গী হামলার বিরুদ্ধে নানার সঙ্গে থেকে সিরাজ তাদের আক্রমণ স্থগিত করে রাজ্যের মানুষের জীবনে সুখ শান্তি এনে দিয়েছিল। আলীবর্দী খানের মৃত্যুর পর সিরাজকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রের সূত্রপাত ঘটান মীর জাফর। আর সেই ষড়যন্ত্রে যথারীতি সামিল ছিল সিরাজের কয়েকজন আত্মীয় স্বজন। মীর জাফর পুত্র মিরনের বাড়িতে বসে ষড়যন্ত্রকারীরা 1957 সালে একটি চুক্তিনামা সম্পাদন করেন। এমনকি চুক্তিনামার উল্লেখ করা হয় সিরাজকে হত্যা করে সিংহাসন ছিনিয়ে নেওয়া হবে যুদ্ধের মাধ্যমে। সেই যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে মীর জাফর কোনো যুদ্ধ করবে না, তাদের সৈন্য সামন্ত ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। সিরাজের পতনের পর মসনদের নবাব হবে মীর জাফর, সিপাহী শালার পদ দেওয়া হবে মীর জাফরকে এবং সিপাহী শালার অন্যতম পদ দেওয়া হবে রায় দুর্লভকে। জগৎ শেঠ পাবেন অনেক অর্থ, উমিচাঁদকে দেওয়া হবে 20 লাখ টাকা। অনন্য যারা আছেন তাদের মধ্যে ইয়ার লতিফ খা নন্দকুমারকে দেওয়া হবে অনন্য সুযোগ সুবিধা। সেই সঙ্গে ক্লাইভ পাবেন একটি গ্রামের জমিদারি সহ রাজকোষের 1 কোটি টাকা। ইংরেজ বেনিয়াতের নেতা ওয়াটসন ওয়াটস হলওয়েল অনন্য পাবে নানা জাতীয় সুযোগ সুবিধা। মীর জাফর পুত্র মিরন হবে নবাব পুত্র। ঘোষেটি বেগম আপন খালা সত্ত্বেও সিরাজের অপসারণ এমনকি হত্যা করার ষড়যন্ত্রে বারবারই লিপ্ত ছিলেন। সিরাজদৌলার সিংহাসন বসার মাত্র 1 বছর পর মীর জাফরের নেতৃত্ব তাকে উৎখাত করার ষড়যন্ত্র করা হয়। এজন্য পলাশী আমবাগানে 23 জুন 1757 সালে ষড়যন্ত্রের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে সিরাজ বাহিনীর পক্ষে 53,000 সৈন্য ও বিপুল অস্ত্র ছিল আর ইংরেজ বাহিনীর ছিল মাত্র 3,000 সিপাহী। মীর জাফরের নেতৃত্বে সিরাজ বাহিনী কামান বন্দুক থেকে কোনো গুলি বের হলো না। মোহনলাল, নির্মদন, বন্দে আলী, সরফরাজ খান মাত্র কয়েকজন নিম্ন পদস্থ সেনাবাহিনী প্রাণপণে যুদ্ধ করেন ইংরেজ বাহিনীর বিরুদ্ধে। মাত্র 2 দিনের যুদ্ধে সিরাজ বাহিনী সেই সঙ্গে মীর জাফরের বেইমানির ফলে কিন্তু পরাজিত হলো। 1757 সালে 2 জুলাই সিরাজকে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব চলে গেল ওই নিষ্ঠুর ইংরেজদের হাতে। তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতে সবসময় বেইমানদের শাস্তির ব্যবস্থা করা হয়, তার প্রমাণ আজকে এই বেইমানদের শেষ পরিণতির কথা শুনলেই তোমরা বুঝতে পারবে। যেভাবে বিশ্বাসঘাতকদের মৃত্যু দেওয়া হয়, সিরাজকে হত্যার পর ইংরেজরা মীর জাফরকে সিংহাসনে বসায়, তবে তা ছিল তাদের অধীনস্থ কর্মচারীর মতো। ইতিহাসে তাদের বলা হয় ক্লাইভের গাধা, ক্লাইভের গাধা। 4 বছর তাকে নবাব পদে রাখা হয়েছিল, আবার দুর্নীতির জন্য 2 বছর বহিষ্কার করা হয়। কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মীর জাফরের মর্মান্তিক মৃত্যু হয়। তার শরীরে অসংখ্য ঘা ফোড়া হয়ে রক্ত পুষ পড়ে এবং দুর্গন্ধ বের হয়। এই অবস্থায় পরিবারের লোকজন তাকে লোকালয়হীন জঙ্গলে রেখে আসে বাঁচানোর আশায়। রাজা নন্দকুমার কিরীটেশ্বরী দেবীর পা ধোয়া পানি ঔষধ হিসাবে খাওয়ানোর ব্যবস্থা করে, তবুও আরোগ্য লাভ না করে মৃত্যু জ্বালায় ধুকতে ধুকতে প্রাণ যায় মীর জাফরের। এই সমস্ত বেইমান বিশ্বাসঘাতকদের এইভাবে মৃত্যু হয়। বাংলার মানুষ বেইমান বলতে মীর জাফরের নামকে যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে। মীর জাফরের পুত্র মিরন সিরাজদৌলাকে হত্যার থেকে শুরু করে বহু অপকর্মের নায়ক ছিলেন। ঐতিহাসিকরা বলেন তিনি বজ্রাঘাতে মৃত্যুবরণ করেন, আবার কেউ কেউ বলেন জনৈক ইংরেজ সেনাপতি তার বাড়াবাড়ি দেখে গুলি করে তাকে হত্যা করেছেন। জগৎ শেঠকে দুর্গের
চূড়া থেকে গঙ্গায় নিক্ষেপ করা হয়। রায় দুর্লভকে যুদ্ধের পর কারাগারে নিক্ষেপ করা হয়। ওই কারাগারেই তিনি মৃত্যুবরণ করেন। ভূমিচার যুদ্ধের পর ক্লাইভ কর্তৃক প্রতারিত হয়ে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে মারা যান। অর্থাৎ যারা সিরাজ দৌল্লার সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, যারা সিরাজ দৌল্লার সঙ্গে বেইমানি করেছে, যারা সিরাজ দৌল্লার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের লাইফ হিস্ট্রি যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন, আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। রাজা রাজবল্লভ পদ্মায় ডুবে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। মীর জাফরের ক্ষমতাচ্যুত করে মীর কাসিমের ক্ষমতা দখল করেন। পরে ইংরেজদের সঙ্গে তার বিরোধের জের ধরে বক্সারের যুদ্ধে পরাজিত হন, অর্থাৎ 1764 খ্রিস্টাব্দে কিন্তু পরাজিত হন। এরপর তিনি পালিয়ে বেড়ান। অজ্ঞাতনাম অনুসারে দিল্লিতে তার করুণ মৃত্যু হয়। তার মাথার কাছে পড়ে থাকা একটি ব্যাগে পাওয়া যায় নবাব মীর জাফরের কর্তৃক ব্যবহৃত চাপ গান। ইয়ার লতিফ খান যুদ্ধের পর হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান। ধারণা করা হয় তাকে যুদ্ধের পরে মেরে ফেলা হয়েছিল। নন্দকুমার বিভিন্ন অপকর্মের জন্য ফাঁসি কাষ্ঠে মৃত্যুবরণ করেন। সিরাজদৌল্লার খালা ঘোষেটি বেগমকে মিরনের নির্দেশে নৌকা ডুবিয়ে হত্যা করা হয়। সিরাজের হত্যাকারী মোহাম্মদ বেগ মাথা খারাপ অবস্থায় বিনা কারণে কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তাই বলা হয়ে থাকে বিশ্বাসঘাতকরা, বিশ্বাসঘাতক যারা আছে তাদের পরিণতি এই অবস্থা হয়। পরিণাম কখনো শুভ হয় না, এর পরিণাম করুণ মর্মান্তিক হয়। অর্থাৎ সিরাজদৌল্লার জীবনে যে সমস্ত পরিণতি, যে সমস্ত ব্যক্তিরা বিশ্বাসঘাতকতা করেছিল, সিরাজদৌল্লাকে হত্যা করার জন্য যারা যুক্ত ছিল, তাদের লাইফের লাস্ট করুণ অবস্থা শুনলে আপনাদের গায়ের লোম কাটা দিয়ে উঠবে। সম্পূর্ণ গল্পটা পাঠ করেছে সজল ভট্টাচার্য এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর অনুরোধে কিন্তু আজকে আমি এই ভিডিওটা আপলোড করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা জানে না এই ইতিহাস সম্পর্কে, মীর জাফরের বিশ্বাসঘাতকতা যারা যারা করেছিল, এই বেইমানদের কথা তারা অবশ্যই সবাইকে শেয়ার করবে। এই বেইমানদের কথা যারা সিরাজদৌল্লার মতন একজন গুরুত্বপূর্ণ নবাবকে হত্যা করেছিল, তাদের করুণ পরিণতি। তো দেখো, তোমরা যদি আরও কোনো ইতিহাস সম্পর্কে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই আরও বিস্তারিত আলোচনা করবো। বাই টাটা, ভালো থাকবে।